প্রাইমারি টেট আবেদনের পরেই বহু ফর্ম বাতিল। ফর্ম ফিল আপের আগে দেখুন কি কারণে বাতিল হতে পারে টেটের ফর্ম। বহু ফর্ম বাতিল, সঠিক নিয়ম মেনে আবেদন করুন। গত 14 অক্টোবর থেকে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ, তবে একাধিকবার বিজ্ঞপ্তিতে বদল এনেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই বিজ্ঞপ্তির প্রত্যেকটি নির্দেশিকা ভালোভাবে জেনে সঠিক নিয়ম মেনে আবেদন না করলে পরবর্তীতে চাকরি পেলেও সেক্ষেত্রে অনেক সমস্যার উদয় হতে পারে। প্রাইমারি টেট পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে ফর্ম ফিল আপ করুন। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 3 নভেম্বর 2022 তারিখ পর্যন্ত, সুতরাং বেশি দেরি করা চলবে না। শেষের দিকে অত্যাধিক চাপে অনেক সময় ওয়েবসাইটে সমস্যা দেখা দিতে পারে। এবারের নিয়োগে মোট 11,000 সূত্র পদ পূরণ করা হবে। যদিও 2012, 2014, 2017 সালের প্রচুর শিক পরীক্ষার্থীরা নিয়োগের দাবিতে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এখনও, এবারে লক্ষ লক্ষ পরীক্ষার্থী আবেদন করতে চলেছেন। আবেদন করতে হলে সরাসরি যেতে হবে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইটে। নিজের ইমেল আইডি এবং সঠিক চালুর মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, আর সেই মোবাইল ও ইমেলে ভেরিফিকেশন হবে। এরপর স্টার চিহ্নিত ঘরগুলি অবশ্যই পূরণ করতে হবে, আর প্রত্যেকটি তথ্য দিতে হবে সঠিক ও নির্ভুলভাবে, কারণ একবার অনলাইনে সাবমিট হয়ে গেলে আর কিছু করার থাকবে না। ইতিমধ্যেই জানা গেছে অনেকেরই ফাইনাল সাবমিট করতে সমস্যা হচ্ছে, তাই সঠিক নিয়ম জেনে তারপর ফিল আপ করুন। আবেদনের পারমানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেসের ক্ষেত্রে হাউস নম্বর এবং ব্লকের ক্ষেত্রে কিছু না দিলেও চলবে, কারণ এ বিষয়ে অনেকেই চিন্তিত ছিলেন। উপরোক্ত ঘরগুলিতে স্টার চিহ্নিত করা নেই, সুতরাং ওটা ম্যান্ডেটরি নয়, তবে সম্পূর্ণ ঠিকানা দেওয়াই ঠিক হবে। এই সকল ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর আগামী 11 ডিসেম্বর 2022 তারিখে প্রাইমারি টেট এক্সাম 2022 অনুষ্ঠিত হবে রাজ্যের জেলাগুলিতে। পরীক্ষার কেন্দ্র সম্পর্কে তেমন কিছু জানায়নি পর্ষদ, তবে আগের পরীক্ষাগুলিতে পরীক্ষা কেন্দ্র নিজের জেলাতেই ছিল, এবারও সেটা হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ প্রাইমারি টেট শিক্ষক পদের নিয়োগ দিয়ে দেয় জেলা প্রাথমিক শিক্ষা অফিস DPSC থেকে। সঙ্গে থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।